मिस्टर राजीव चौधरी की बारी आछे। देखें मिस्टर राजीव चौधरी, আমার একমাত্র ছেলে ইমনের সঙ্গে আপনার একমাত্র কন্যা মিস মোয়ের যদি বিবাহ না হয় তাহলে আমি পুলিশের লোক, আল্লাহর কসম আমি আপনাকে গুলি করে দেব। আস্তে হাস, মুখে মাছি ঢুকে দেব। পাগল, তোর কিছুই হয় নাই, হে হে করলেই অভিনয় হয় না, চশমাটা পর। দেখ অভিনয় কাকে বলে, ওইদিকে যা, তুই রাজীব চৌধুরী। দেখেন মিস্টার রাজীব, আমার একমাত্র পুত্রের সঙ্গে যদি আপনার একমাত্র মেয়ের মোর বিবাহ হয় তাইলে তারা দুজনে সুখী হবে। এইটা আমার 20 বছরের মোর কিছুর অভিজ্ঞতা থেকে সুন্দর হয় নাই, তুই হয় নাই কেন? ওইটা কি কইলা? 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা? আর তোমার কি ধারণা রাজীব চৌধুরী তার মাইয়ারে মুরগি চুরার পোলার লগে বিয়া দিব? হ্যাঁ রে, শেষ দিকে এসে তো কন্যা কুলকুটা ফেলাইছি। আচ্ছা আবার, আচ্ছা আচ্ছা প্লিজ এভাবে না, মোর বাবা ভীষণ চালাক, আপনার আবার বাবা সেজে গেলে ঠিক ধরে ফেলবে। তাইলে আমরা নতুন বাবা পাবো কোথায়? বাবা আমার বাবাকেই আনতে হবে। হ্যাঁ কিন্তু বলবো কিভাবে? মা, মাকে দিয়ে রাজি করাবো। বাবা ওর একটা কিল দে, এই কথা আগে বলিস নাই কেন? আরে ঠিক জায়গায় এসেছিস তো বাবা। হ্যাঁ মা, এটাই মোদের বাড়ি, এসো এসো বাবা। থাক মা থাক। আরে 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 কি করে মা, কি হচ্ছে? আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি আমার লক্ষ্মী মামুনি। মা তুমি ওনাদেরকে বসাও, আমি বাবাকে নিয়ে আসছি। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন ভাইজান আসুন। চল বসুন। থ্যাংক ইউ। আপনি বসুন। চমৎকার, বহু বছর পর দেখা। তা মামুনি, এই বুঝি তোমার খুব ভালো ছেলে ব্রিলিয়ান্ট, আর এ হচ্ছে তার জন্মদাতা পিতা। কি মিস্টার রায়হান আদর্শবাদী দেশপ্রেমিক, অবাক হচ্ছেন কি করে একটা মৃত মানুষ আবার জীবিত হলো? ওটা আমার সৌভাগ্য, একই চেহারার একটা লোক যাচ্ছিল বিয়ে করতে, সুযোগ বুঝে ব্যাটাকে ঘায়ল করে নিজেই বসে গেলাম বসে যাবার বাকিতে। ইজি ইজি ইজি, আপনার মতো বেকুবদের বোকা বানাতে সময় লাগবে। শাট আপ, সরি সরি। তোমার চয়েস সম্পর্কে আমার ধারণা বেশ উঁচু ছিল, কিন্তু তুমি যাকে চয়েস করেছো, তুমি কি জানো তার পিতা এই যে মিস্টার রায়হানা, তা হাবিলদার থেকে এখন ওসি পর্যন্ত হয়েছেন নাকি? একজন ওসির বেতন কত? ম্যাক্সিমাম 5,000 টাকা, আর তোমার এই পোশাকের দাম 10,000 টাকা। আপনি আমার বাবাকে অপমান করছেন। অপমান? মান থাকলে তো অপমান করবো, যে নিজের ছেলেকে দিয়ে কোটিপতির একমাত্র কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে নিজে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে, তার আবার মান সম্মান? বড় অবাক লাগছে এই সৎ মানুষটাকে দেখে, কোথায় গেল সেই সততা, সেই লেকচারবাজি? এখন একজন খুনি কালোবাজারির মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে এসে নিজের আদর্শকে জলাঞ্জলি দিতে কেমন লাগছে মিস্টার রায়ান? ভাবছেন এত গোপন কথা আপনাকে বললাম কেন? কারণ আপনি একজন সামান্য ওসি, আর আমার চলাফেরা অনেক উপরে, আপনার নাগালের বাইরে। ইউ হ্যাভ নাথিং টু ডু, এটা আপনার বাড়ি, প্রাসাদও বলা চলে, আর আপনি বলেন খুব সুন্দর, আপনার মেয়ে আর আমার ছেলের সামনে যেভাবে আমাকে অপমান করলেন, তার জবাব ওদের সামনে দিলে ওরা আমাকে ইতর ছোট লোক ভাববে। এমন মামুনি, তোমরা অন্য কোথাও গল্প করো,
আমাকে কথা বলতে দাও। হ্যাঁ বলুন। বিশ বছর আগের বাগলার খুনি রাজা, সরি মিস্টার রাজীব চৌধুরী, আদর্শবাদী ও সৎ পুলিশ থাকার দরুন হয়তো ওসির উপর আমার প্রমোশন হয়নি, সরকারি বেতনের বাইরে ঘুষ খেয়ে বাড়ি গাড়ি করতে পারিনি, কিন্তু এই ওসির পোশাক পরে আমি চোর ডাকাত স্মাগলার খুনি ধরার শক্তি রাখি। তুমি আমাকে ভয় পাইয়ে দিলে কেন? ভয় পেলে তোমাকে দারুণ লাগে? খুশি লাগে। সত্যি বলছি, আসলে কি জানো, তুমি যা করো তাই আমার কাছে ভালো লাগে। কতদিন দেখিনি তোমায়, একা একা বাসা কি করছিলে আমার কথা মনে পড়ে না? একদম সময় পাইনি, এ কদিন বাসায় না অনেক মেহমান ছিল। মেহমান? আমার কি ইম্পর্টেন্ট মেহমান? তুমি রাগ করবে না তো বললে? বলো। আমাকে না দেখতে এসেছিল। দেখতে এসেছিল? পাপা আমার বিয়ে ঠিক করেছে। রাগ করো না প্লিজ, কি করব বলো? পাপাকে আমি ভীষণ ভালোবাসি, পাপার নির্দেশ আমি অমান্য করতে পারি না। প্লিজ ইমন, আই হ্যাভ নাথিং টু ডু। ইমন, ইমন প্লিজ শোনো, আমি জোক করছিলাম, শোনো না।